হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। এখন আমি রান্না করব হচ্ছে শশা দিয়ে ইলিশ মাছ। তো আমি শশা দিয়ে ইলিশ মাছটা রান্না করার জন্য প্রথমে দিয়েছি তেল, তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমার ব্রাউন কালার হয়ে গেছে। ব্রাউন কালার হওয়ার পর এখন আমি এটার সাথে অ্যাড করছি শশা। তো আপনারা দেখুন আমি কী করি। এখন শশাটা একটু ভালো করে কষিয়ে নিব, পরে স্পাইস দিব। স্পাইসটা দেওয়ার পরে আপনাদের দেখাচ্ছি। তো এই তো বন্ধুরা, এখন আমি এটার সাথে অ্যাড করব স্পাইস। আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়া, দিয়ে দেব ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি কাশ্মীরি চিলি পাউডার। আমি এটা কালারের জন্য দিব। আমি এটার সাথে অ্যাড করব কাঁচামরিচ। তো এই তো আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম। এখন এটাকে আমি ভালো করে মেরে দিব। ফিরে আসছি আপনাদের মাঝে 5 মিনিট পর। তো এই তো বন্ধুরা, আমি ইলিশ মাছের মধ্যে লবণ হলুদ সব কিছু মেখেছি। এখন এটাকে আমি ভেজে নিব। আমি অন্য চুলায় প্যান ফ্রাইটা বসে দিয়েছি। প্যান ফ্রাই এখন তেল দিব, এটাকে ভেজে নিব। তো এই তো আমি মাছটা একটু ফ্রাই করে নিচ্ছি। এটা ফ্রাই করা ফ্রাই হয়ে গেলে আমি তরকারিটা অ্যাড করব। তো এই তো বন্ধুরা, আমার মাছটা ফ্রাই হয়ে গেছে। এখন আর এটা আমি এদিকে আমি মশলাটা কষানো হয়ে গেছে, এটার সাথে এখন অ্যাড করে দিব। তো এই তো দেখুন, এটা আমি দিয়ে দিছি। এখন এটাকে একটু নেড়ে দেব। নেড়ে দিয়ে এটাকে আমি 10 মিনিট মতো কুক করব। এখন আমার হয়ে যাবে আমার শশা দিয়ে ইলিশ মাছের তরকারিটা। তো এই তো বন্ধুরা, হয়ে গেছে আমার ইলিশ মাছ দিয়ে শশা। রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আমি এটার সাথে অ্যাড করব ধনিয়া পাতা। এই তো আমি ধনিয়া পাতাটা দিয়ে দিছি। এখন এটাকে আমি নামিয়ে নিব। এটা হচ্ছে আমার শশা দিয়ে ইলিশ মাছের ফাইনাল লুক। তো অবশ্যই আপনারাও এভাবে বানিয়ে খাবেন আশা করছি। রান্নাটা খুব সুন্দর হয়েছে, দেখতে খুবই লোভনীয়। কালারটাও খুব সুন্দর আছে। সবাই ভালো থাকবেন। বাই বাই সবাইকে।